দুটা একই মডেল আপনারা দেখতে পাচ্ছেন, দুটা মাদারবোর্ড কিন্তু একই মডেলের। এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে কোরিয়ান মাদারবোর্ড এবং কিন্তু ইনটেক মাদারবোর্ড রয়েছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি মাদারবোর্ডের প্রাইস এবং বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা আর না দেরি, চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা শুরু করব একটু হাই কনফিগারেশন দিয়ে, 8-1 থেকে শুরু করব। প্রথমে আমি 8-1-এর একটি MSI-এর বোর্ড বাই করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI-এর একটি বোর্ড, এটা হচ্ছে MSI-এর 8-1-এর একটি বোর্ড। এটার মধ্যে একটি প্রসেসর সেকশন পেয়ে যাবেন। এখানে আপনি i3 4th gen থেকে আপনি i7 4th gen এবং i5 4th gen সব ধরনের প্রসেসর ইউজ করতে পারবেন। এখানে আপনি 4টি শাটা বোর্ড পেয়ে যাবেন, এখানে দুইটি শাটা বোর্ড এবং এখানে দুইটি শাটা বোর্ড, খালি 4টি শাটা বোর্ড পেয়ে যাবেন। এবং এটার পিছন দিক দিয়ে রয়েছে আপনার PS2 পোর্ট রয়েছে এবং USB 3.0 রয়েছে। বন্ধুরা 4টি আপনারা দেখতে পাচ্ছেন USB 3.0, 4টি রয়েছে এবং HDMI পোর্ট রয়েছে, VGA পোর্ট রয়েছে, DVI পোর্ট রয়েছে এবং ল্যান পোর্ট এবং USB 2.0 রয়েছে 2টি। টোটালি 6টি USB পেয়ে যাবেন, 3.0 পেয়ে যাবেন 4টি এবং 2.0 পেয়ে যাবেন 2টি, টোটালি 6টি। এবং অডিও পোর্ট, ল্যান পোর্ট এগুলো পেয়ে যাবেন। বন্ধুরা এই মাদারবোর্ডটির প্রাইস হলো, যারা চাচ্ছেন যে বাজেট কম এবং 1 মাসের ওয়ারেন্টি নিতে চাচ্ছেন, তারা 1 মাসের ওয়ারেন্টি সহকারে এই মাদারবোর্ডটি পাবেন 2900 টাকা এবং 1 বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র 3700 টাকা নিতে পারবেন। এখন আমি পরবর্তী আইটি মাদারবোর্ড দেখাবো। বন্ধুরা এখন আমি আপনাদেরকে 8-1-এর একটি গিগাবাইটের মাদারবোর্ড দেখাবো। যারা খুঁজতেছেন গিগাবাইটের মাদারবোর্ড তাদের জন্য এই ভিডিওটি। এটা হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড, এটার মডেল হচ্ছে GA-H81M-S2PV। বন্ধুরা এই মাদারবোর্ডটি একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটার মধ্যে আপনি 4টি শাটা বোর্ড পেয়ে যাবেন, 2টি র্যাম স্লট পেয়ে যাবেন। এখানে DDR3-এর আপনার 4GB 4GB 8GB এবং 8GB 8GB 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন। প্রসেসর হিসাবে ইউজ করতে পারবেন i3 4th gen, i5 4th gen এবং i7 4th gen পর্যন্ত। এবং এটার মধ্যে একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে আপনার PS2 পোর্ট এবং VGA পোর্ট, DVI পোর্ট এবং USB 3.0 পেয়ে যাবেন এটার মধ্যে 2টি এবং USB 2.0 পেয়ে যাবেন এটার মধ্যে 2টি, টোটালি 4টি USB পাবেন এবং ল্যান্ড পোর্ট এবং অডিও পোর্ট পেয়ে যাবেন। তো এটার প্রাইস পড়বে আপনার 1 বছর ওয়ারেন্টি সহকারে মাত্র 3500 টাকা এবং 1 মাসের ওয়ারেন্টি সহকারে মাত্র 3800 টাকা। এখন আমি আপনাদেরকে আইটি মাদারবোর্ড দেখাবো। এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড, এটা 4th generation-এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আবার HDMI পোর্ট রয়েছে আর এটা একেবারে ফ্রেশ কন্ডিশন। এটার মধ্যেও আপনি 2টি র্যাম স্লট পেয়ে যাবেন এবং 4টি শাটা বোর্ড পাবেন। আর এখানে আপনার ফ্রন্ট USB 3.0 লাগানোর জন্য একটি পোর্ট পেয়ে যাবেন, পাশাপাশি একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন। আর এটার পেছন দিকে আমরা দেখি, এটার পেছন দিকে PS2 পোর্ট এবং HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন। যারা এই বাজেটে HDMI পোর্ট চাচ্ছেন তারা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন VGA পোর্ট, DVI পোর্ট এবং USB 2.0 পেয়ে যাবেন 4টি। এখানে দুঃখের বিষয় হচ্ছে আপনার USB 3.0 পাচ্ছেন না, USB 2.0 4টি পেয়ে যাচ্ছেন এবং ল্যান পোর্ট পেয়ে যাচ্ছেন, অডিও পোর্ট। আর এই মাদারবোর্ডের প্রাইস পড়বে মাত্র 3700 টাকা 1 বছর ওয়ারেন্টি সহকারে। আর যারা আপনার 1 মাসের ওয়ারেন্টি নিতে চাচ্ছেন তাদের জন্য পড়বে মাত্র 2900 টাকা। এখন আমি আপনাদেরকে দেখাবো 6-1-এর মাদারবোর্ডগুলো। যারা গিগাবাইটের 6-1-এর মাদারবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এই বোর্ডটি। এইটি হচ্ছে গিগাবাইটের একটি 6-1 মাদারবোর্ড, এটার মডেল হচ্ছে গিগাবাইট GA-H61M-DS2। এই DS2 মাদারবোর্ডটি, এই মাদারবোর্ড অনেক ভালো এবং আমরা জানি DS2 মডেলের মাদারবোর্ডটা অনেক ভালো হয়,
এবং এটার সাথে আপনি দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, একটি প্রসেসর সেশন, এখানে চারটি SATA বোর্ড পেয়ে যাবেন। এখানে আপনি DDR3 4GB 4GB 8GB এবং 8GB 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে আপনার প্রসেসর হবে i3 3rd gen এবং i3 2nd gen ইউজ করতে পারবেন এবং i5 3rd gen i5 2nd gen এবং i7 3rd gen i7 2nd gen পর্যন্ত ইউজ করতে পারবেন। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে আপনার PS2 পোর্ট রয়েছে এবং BGA পোর্ট, এখানে কোনো এক্সট্রা HDMI পোর্ট নেই, এখানে BGA পোর্ট পাবেন শুধু। আর USB 2.0 পেয়ে যাবেন, চারটি ল্যান পোর্ট এবং অডিও পোর্ট। এই মাদারবোর্ডটির প্রাইস মাত্র 1 বছর ওয়ারেন্টি সহকারে 3500 টাকা এবং 1 মাসের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন মাত্র 2800 টাকায়। এখন আমি আপনাদেরকে দেখাবো আরও একটি মাদারবোর্ড, যেটা হচ্ছে ASUS-এর 61। যারা ASUS-এর 61 খুঁজতেছেন তাদের জন্য এই বোর্ডটি। ASUS-এর 61 আমাদের কাছে দুইটি রয়েছে অ্যাভেলেবেল, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ASUS-এর 61, এটার মডেল হচ্ছে PH-P8A61-MX। এটার সাথে দুইটা র্যাম স্লট এবং চারটা SATA বোর্ড পেয়ে যাবেন। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে PS2 পোর্ট এবং USB 2.0 পেয়ে যাবেন দুইটি, এবং ডিপাই পোর্ট, BGA পোর্ট এবং USB 2.0 পেয়ে যাবেন চারটি। এখানে আপনার টোটালে 6টি USB পেয়ে যাবেন, আর এই ল্যান্ড পোর্ট এবং অডিও পোর্ট। এটার প্রাইসও আপনার 1 বছর ওয়ারেন্টি সহকারে 3500 টাকা আর 1 মাসের ওয়ারেন্টি সহকারে মাত্র 2800 টাকায়। আর আমি আপনাদের দেখাচ্ছি আরেকটি রয়েছে আপনার এখানে ASUS-এর 61 বোর্ড, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটার মডেল হচ্ছে A61M-E আর এটার মডেল হচ্ছে আপনার P8A61-MX। দুইটার মডেল ভিন্ন এবং এটার তুলনায় একটু বেশি ফেস্ট, এবং এটার প্রাইস পড়বে মাত্র 3600 টাকা এবং 1 মাসের ওয়ারেন্টি সহকারে পড়বে মাত্র 2900 টাকা। আর এটার মধ্যে আপনার একেবারে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ডটি। এগুলো এখন রাখলাম, আমরা এখন দেখাবো 41-এর মাদারবোর্ড। আপনারা যারা ভাবতেছেন যে আমাদের নতুন 250-410-এর মাদারবোর্ডগুলো এখানে রাখা হয়েছে কিন্তু এগুলো দেখানো হচ্ছে না কেন, আমরা যে 450 এবং 510-এর মাদারবোর্ডগুলো রয়েছে এগুলো আমরা আগামী ভিডিওতে দেখাবো। এগুলো আমাদের কাছে ইনটেক এসেছে এবং এগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে দিতে পারবো, যাদের যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারবেন। এগুলো একবার ইনটেক মাদারবোর্ড, এখানে 510 এবং 440-420 এর মাদারবোর্ডগুলো আছে MSR গিগাবাইটের। ASUS-এর যারা ইচ্ছুক তারা নিতে পারবেন। এখন দেখাবো আপনার 41-এর মাদারবোর্ড। যারা গিগাবাইটের 41 খুঁজতেছেন, অনেকেই আমার কাছে কল দেন গিগাবাইটের 41-এর জন্য, তাদের জন্য এই মাদারবোর্ডটি গিগাবাইটের GA-G41MT-S2P। এই মাদারবোর্ডটি আমাদের স্টকে এখন রয়েছে। এটার সাথে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, এখানে DDR2 র্যাম আর 224 এবং 448 GB ইউজ করতে পারবেন। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে PS2 পোর্ট এবং BGA পোর্ট এবং USB 2.0 এবং USB 2.0 চারটি এবং ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট। এই মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকা থেকে শুরু করে আপনার 2500 টাকার মধ্যে রয়েছে। কন্ডিশন অনুযায়ী আপনার প্রাইস ডিপেন্ড করবে 1 বছর ওয়ারেন্টি সহকারে। আর যারা 1 মাসের ওয়ারেন্টি নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 2800 টাকা, আর যারা 1 বছরে নিতে চান তাদের প্রাইস পড়বে 2200 টাকা। এখন আমি আপনাদের দেখাবো আরেকটি মাদারবোর্ড, যেটা আপনার ASUS-এর মাদারবোর্ড ASUS-এর 41। যারা ASUS-এর 41 খুঁজতেছেন তাদের জন্য এই বোর্ডটি। আপনার এই বোর্ডটির মডেল হচ্ছে PS-541T-MLX। এই মাদারবোর্ডটিও আপনার দুইটি র্যাম স্লট পেয়ে যাবেন। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে PS2 পোর্ট এবং BGA পোর্ট, এবং এটার মধ্যে আপনার USB 2.0 রয়েছে চারটি এবং ল্যান্ড পোর্ট রয়েছে। পাশাপাশি আপনার অডিও পোর্ট রয়েছে, যারা এটার প্রাইস পড়বে মাত্র 2200 টাকা থেকে, এটার প্রাইস পড়বে 1 বছর ওয়ারেন্টি সহকারে মাত্র 2200 টাকা, এবং যারা 1 মাসের ওয়ারেন্টি সহকারে নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 1800 টাকা।
এখন আমি আপনাদেরকে দেখাবো আরো ফ্রেশ মাদারবোর্ড। এগুলো আমাদের থেকে রয়েছে, এগুলো 41-এর বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 41-এর একটি বোর্ড আসুস, এটা হচ্ছে PS5 41MLX 2, দুটোটা একই মডেল। আপনারা দেখতে পাচ্ছেন দুটোটা মাদারবোর্ড কিন্তু একই মডেলের। এই মাদারবোর্ডগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখন আমি আইটার সম্পর্কে বিস্তারিত কিছু বলবো না, তারপর আমি আপনাদেরকে দেখাবো ইন্টেলের একটি মাদারবোর্ড। যারা ইন্টেলের 41 বুঝতে চান, ইন্টেলের মাদারবোর্ডগুলো কিন্তু অনেক ভালো হয় এবং অনেক লাইফ টাইম টিকে। এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে ইন্টেলের মাদারবোর্ডটি আমাদের স্টকে রয়েছে, ইন্টেলের মাদারবোর্ডের মধ্যে আপনার 4টা শাটা বোর্ড পেয়ে যাবেন, 2টা র্যাম স্লট পেয়ে যাবেন এবং এটার পিছন দিকে রয়েছে আপনার পেস্ট পোর্ট এবং ভিজিএ পোর্ট, পাশাপাশি USB 2.0 রয়েছে 4টি এবং ল্যান্ড পোর্ট অডিও পোর্ট রয়েছে। এই মাদারবোর্ডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন। এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকা করে, 1 বছর ওয়ারেন্টি সহকারে। আর যারা 1 মাসের ওয়ারেন্টি নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র 1800 টাকা করে। সো বন্ধুরা, আজকে মাদারবোর্ড ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে 250 এবং 550 মাদারবোর্ডগুলো নিতে, তারা অবশ্যই নিতে পারবেন। এগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এখন আমরা আগামী ভিডিওতে আমি আপনাদেরকে SSD প্রাইসগুলো বলবো। আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে SSD রয়েছে, আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে SSD রয়েছে। যারা এই ডাব্লিউডি SSD নিতে চান, তাদের জন্য আগামী ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, সেখানে আপনার SSD প্রাইসগুলো বিস্তারিত আমি আলোচনা করব। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।